বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো একজন মুকুটহীন রাজার লাইফস্টাইল সম্পর্কে। আর এই রাজা আর কেউ নন, আমাদের বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি মুসা বিন শমসের। তবে একটি বিষয় গ্যারেন্টি দিতে পারি, আপনি হয়তো কখনো ধারণা করতে পারবেন না যে বাংলাদেশেও এত বিলাসী জীবনযাপনের মানুষ বসবাস করে। মুসা বিন শমসের এতটাই বিলাসী মানুষ যে বলিউড কিং শাহরুখ খান এবং ফুটবল জগতের সেরা লিওনেল মেসি এরা দুজনে মিলেও মুসা বিন শমসের তো বিলাসবহুল জীবনযাপন করতে পারবে না। তো সেটা যাই হোক, একটি রিপোর্টের মতে মুসা বিন শমসেরের গাড়ি বাড়ি এবং সকল সম্পত্তি বাদ দিয়েও সুইস ব্যাংকে শুধু নগদ টাকা রয়েছে $12 billion বা $1,00,000,000। এছাড়া শুধুমাত্র $600 কোটি রয়েছে তার রিজার্ভ ভোল্টে। এছাড়া তার রয়েছে $700 কোটি মূল্যের বিভিন্ন অলংকার এবং গুলশানে রয়েছে দ্য প্যালেস নামের রাজকীয় বাড়ি। আর রাজধানীর বনানীতে রয়েছে তার নিজের বাসস্থান। শুধু এখানেই শেষ নয়, ফরিদপুরে রয়েছে তার রাজকীয় বাড়ি। এছাড়া তার রয়েছে সাভার গাজীপুরে 1200 বিঘা জমি। তবে মুসা বিন শমসের বেশি আলোচনায় আসেন ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের আলোচনার মাধ্যমে। তবে প্রিন্স মুসা তার অস্ত্র ব্যবসার জন্য বেশি পরিচিত। পৃথিবীর অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে মুসা বিন শমসেরের নাম থাকবে শীর্ষে। তার জীবনটা যেন রূপকথার গল্পের মতো। তিনি যখন কোথাও যান তখন তার সাথে সবসময় 40 জন বডিগার্ড থাকে। আর জানলে অবাক হবেন, ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন দিয়ে তার খোঁজ খবর নেন। তো প্রিন্স মুসা যেভাবে তার টাকাগুলো খরচ করে তা এক নজরে দেখে আসি। প্রিন্স মুসা তার 71তম জন্মদিন পুরো বাংলাদেশকে দেখাবেন বলে এটিএন বাংলা চ্যানেলকে একদিনের জন্য ভাড়া করে নিয়েছিলেন। আর এই জন্মদিনে অংশগ্রহণ নিয়েছিল দেশি বিদেশি সব তারকারা, এছাড়াও ছিল বড় বড় ব্যবসায়ীরা। তো যাই হোক, মুসা বিন শমসের যে কলমটি ব্যবহার করেন তার মূল্য $1,00,000 বা $85 কোটি। ফ্রান্সের তৈরি এই কলমটি পুরো পৃথিবীতে একটি মাত্র তৈরি করা হয়েছে। আর মজার ব্যাপারটি হচ্ছে, এই পুরো কলমে রয়েছে প্রায় 7,500টি হীরার টুকরা। আর সুইস ব্যাংকে রাখা হয় এই কলমটি। যখন প্রিন্স মুসার কলমের প্রয়োজন হয় তখন এই কলমটি বের করে কাজ শেষ হলে আবার সেই জায়গায় রেখে দেওয়া হয়। এছাড়া মুসা বিন শমসের যে ঘড়িটি ব্যবহার করেন সেটি রোলেক্স কোম্পানির একটি ঘড়ি। আর এই ঘড়িটির মূল্য প্রায় $50,00,000। তো এই মুকুটহীন রাজা যে আংটিগুলো ব্যবহার করেন তার মূল্য $10,00,000 ওপরে। এছাড়া মুসা যে স্যুটগুলো পরেন সেগুলো স্বর্ণ দিয়ে খচিত। আর এই এক একটি স্যুটের মূল্য প্রায় $1,00,000 থেকে $1,00,000 ওপরে। এবং তিনি এক স্যুট কখনোই দুইবার পরেন না। এবং মুসা বিন শমসের যে জুতাগুলো ব্যবহার করেন সে জুতাগুলো হীরা দিয়ে তৈরি করা হয়, যার প্রতিটির মূল্য $10,00,000 ওপরে। এবং তার সংগ্রহে এরকম হাজার হাজার জুতা রয়েছে। এবং মুসা বিন শমসের প্রতিদিন নিম জল আর গোলাপের পানি দিয়ে গোসল করেন এবং তার গোসলের পানি ফ্রান্স থেকে নিয়ে আসা হয়। এছাড়া তিনি ফ্রান্সের এক বিশেষ কোম্পানির পানি পান করে থাকে, যার এক বোতল পানির মূল্য $2,00,000। তো যাই হোক, 2018 সালে যখন উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাধার মতো অবস্থা, তখন মুসা বিন শমসের ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনকে একসাথে বসিয়ে তাদের সমস্যা সমাধান করে দিয়েছিল। যদিও তার এই অবদান আমরা বাঙালিরা ছোট করে দেখি, কিন্তু পুরো বিশ্ব তার এই কর্মকাণ্ডের জন্য তাকে সম্মান করে। তবে মুসা বিন শমসের এক ইন্টারভিউয়ে বলেছিলেন, আমি যেভাবে জীবনযাপন করি হলিউড কিংবা বলিউডের বড় বড় তারকারাও শুধু চেয়ে থাকে। আর তার এই কথাটা শুনে দুর্নীতি দমন কমিশনের সন্দেহ জেগেছিল এবং দুর্নীতি দমন কমিশন মুসা বিন শমসেরের কাছ থেকে তার সম্পদের হিসাব এবং তার সম্পদের প্রতি ট্যাক্স চেয়েছিল। তখন মুসা বিন শমসের হঠাৎ করে বলেছিল তার $10 billion সুইস ব্যাংক জব্দ করে রেখেছে এবং বলেন তার জীবনের সব সম্পদ সুইস ব্যাংক রিজার্ভ করে রেখেছে, তাই তিনি এই মুহূর্তে ট্যাক্স দিতে পারবেন না। তবে এখনও দুর্নীতি দমন কমিশনের সন্দেহের চোখে আছেন মুসা বিন শমসের। এছাড়া গুলশানে যে বাড়িতে তিনি বসবাস করেন সেই বাড়িটি 5-star মানের এবং কয়েক ডজন শেফ রয়েছে শুধুমাত্র মুসার রান্নাবান্না করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, মুসা বিন শমসের তার বউয়ের হাতের ভাত মাখানো খেতে খুবই পছন্দ করেন, তাই কখনো দেশের বাইরে গেলে বেশিরভাগ সময় তার বউকে সঙ্গে নিয়ে যান শুধু তার হাতের মাখানো ভাত খাবে বলে। তবে এতক্ষণ ভিডিও দেখার পর আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে, মুসা বিন শমসের এত টাকা কিভাবে আসলো? তবে একটি জিনিস স্বীকার করতে হবে, মুসা বিন শমসেরের সাহায্য ছাড়া আমাদের বাঙালিরা কেউ ইউরোপের দেশগুলোতে কাজ করতে যেতে পারতাম না।
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির কাজটি শুরু করেন তৎকালীন যুবক বয়সী প্রিন্স মুসা। আর তারপর থেকেই মুসা বিন শমসের হয়ে যান একজন বিজনেস আইকন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, নেলসন ম্যান্ডেলা এবং ডেভিড ফ্রস্টের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিরা মুসা বিন শমসেরকে প্রিন্স মুসা উপাধি দেন। আর তারপর থেকেই প্রিন্স মুসাকে নিয়ে গণমাধ্যমে ঝড় ওঠে। এছাড়া 1994 সালের দিকে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা মুসা বিন শমসেরকে নিয়ে অনেক লেখালেখি শুরু করে। তো যাই হোক, মুসা বিন শমসের জন্মগ্রহণ করেন 1945 সালে ফরিদপুর জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। এছাড়া মুসা বিন শমসেরের বাবা শমসের আলী মোল্লা ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তো যাই হোক, তার ব্যক্তিগত তথ্য দিয়ে ভিডিওটি বড় করতে চাইলাম না। আর প্রিন্স মুসাকে নিয়ে ভিডিও তৈরি করার পর আমি সেই সকল মানুষকে খুঁজছি গরম তেলে ভাজার জন্য, যারা বলে বাংলাদেশ গরিব দেশ এবং বাংলাদেশে তেমন ধনী মানুষ নেই। তো এই ছিল মুসা বিন শমসের সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। এবং মুসা বিন শমসের সম্পর্কে কারো কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।